ওয়েলকাম আইডিয়া স্টুডেন্টস আজ আমি সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাক্ক পার্ট এইটের বাংলার প্রশ্নগুলি সলভ করব চলো তাহলে শুরু করি একে দেখেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো একে একে দেখেছে পাগলা গণেশ গল্পে গণেশের বয়স উত্তরটা তোমাদের হবে দুশো বছর হবে বোঝা গেছে এখানে ক খ গ ঘ এটা ঘয়ের গ হয়ে গেছে বুঝলাম তো দুশো বছর উত্তরটা হবে একের দুই দেখিয়েছে কো হল উত্তরটা হবে রক্তপদ্ম একের তিনে দেখিয়েছে পাখি সব করের রাতি পোহাইল কবিতাটির রচয়িতা মদন মোহন তর্কালঙ্কার হবে বয় উত্তরটি খেয়ে মদন মোহন তর্কালঙ্কার একের চারে দে রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেইজের পরিচয় হয় উত্তরটা হবে বাঁকুড়ায় একের পাঁচে দেখেছে খুকনের বাড়ির সামনে ছিল একটি ইউক্যালিপটাস গাছ দুয়েদের দেখেছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুয়ের একের দেখেছে তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে এ কথার উত্তরে শ্রোতা কি বলেছিলেন দুয়ের একের দিকে উত্তরটা হবে উদ্ধৃতাংশটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ নামক গল্প থেকে নেওয়া হয়েছে এ কথার উত্তরে শ্রোতা অর্থাৎ পাগলা গণেশ বলেন আকাশ শুনছে এবং প্রকৃতি শুনছে কাগজে লেখা সেই কবিতাগুলি ভাসিয়ে দিচ্ছে বাতাসে যদি কেউ কুড়িয়ে পায় আর সেটা পড়তে আগ্রহ প্রকাশ করলে তাহলে সে পড়বে দুয়ের দুয়ের দিকেছে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিদের কার রচনা থেকে নেওয়া হয়েছে দুয়ের দুয়ের দিকে উত্তরটা হবে উদ্ধৃতের মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া হয়েছে দুয়ের তিনে দেখেছে একুশের কবিতায় কোন কোন গানের সুরের প্রসঙ্গ রয়েছে দুয়ের তিনে দে উত্তরটা হবে আশ্রফের দিকের একুশের কবিতা নামক কবিতায় পাখি সব করে অব মাতৃভূমি বাংলাদেশে ভাটিয়ালি জারি সারি এমনকি ছোটবেলায় মায়ের মুখে সোনার নানান গানের কলি প্রভৃতি সুরের প্রসঙ্গ করেছে দুয়ে হাজার চারের এত বড়ো একজন শিল্পীর কাছে শিক্ষা লাভ করেছি আমার সৌভাগ্য কার স্মৃতিচারণায় কথক এ কথা বলেছেন দুই হাজার উত্তরটা হবে রামকিঙ্কর বেইজের লেখা আত্মকথা গল্পের উদ্ধৃতাংশে লেখক রামকিঙ্কর বেজ ভবনের অধ্যক্ষ নন্দলাল বসুর স্মৃতিচারণায় এ কথা বলেছেন দুয়ের পাঁচে দেগ কেছে খোকন অবাক হয়ে গেল কোন কথা শুনে খোকন অবাক হলো দুয়ের পাঁচে দেগ উত্তরটা হবে বনফুল রচিত খোকনের প্রথম ছবি গল্পে খোকনের বাবার চিত্রকর বন্ধু খোকনের আঁকা ছবিগুলি দেখে খোকনকে জিজ্ঞাসা করেন তার নিজের আঁকা ছবিগুলি কই সেই সব তো নকল করা চিত্র নকল করা চিত্রকরের বলা সেই কথা শুনেই খোকন অবাক হয়েছিল দুয়ের ছয় দেখেছে আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন কোন কথার অবতারণাকে বক্তার ঠাট্টা মনে হয়েছে দুয়ের ছয় দে উত্তরটা হবে এই বিশাল হ্রদের জল যদি মেঘ হয়ে যায় সেই মেঘ থেকে অন্য জায়গায় বৃষ্টি হবে এক সঙ্গে হঠাৎ বৃষ্টি বেড়ে গেলে পৃথিবীর দারুণ কোনো ক্ষতি হয়ে যাবে না কি আর হবে সাইবেরিয়ায় বড় জোর এক ইঞ্চি বেশি বরফ জমবে তখন অসীমা হেসে বলল আপনি আমার সঙ্গে ঠাট্টা করেছেন দুইয়ের সাথে দেখে প্রশ্ন কেছে জেমস এইচ কাজিন্স কে ছিলেন দুয়ের সাথে দেখে উত্তরটা হবে উনিশশো এগারো খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে অর্থাৎ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তিনি দক্ষিণ ভারত পরিক্রমে বেরিয়েছিলেন সেখানে থিওসফিক্যাল কলেজ এর অধ্যক্ষ এবং রবীন্দ্রনাথের বন্ধু ছিলেন জেমস এইচ কাজিন্স দুইয়ের আটে দেখেছে এ ছবি আমিও পরেও দেখেছি কোন দৃশ্য বর্ণনার প্রসঙ্গে কথায় এসছে দুয়ের আটের উত্তরটা হবে মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে বাজাতে কাজী নজরুল গাইলেন এখানে এই দৃশ্যের কথা এখানে এই দৃশ্যপটের কথা বলা হয়েছে দুয়ের নয় দেখেছে তাদের রাজত্ব ফের অক্ষুণ্ণ কেমন কাদের রাজত্ব কেন অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন দুয়ের নয়ের দিকে উত্তরটা হবে কবি কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন নামাঙ্কিত কবিতায় যারা মনে করে বিশাল অট্টালিকা তৈরির মধ্য দিয়ে নিজেদের নাম এই ধরনের বুকে রেখেছে রেখে যাবেন তারা ভুল করেছেন তারা ভুল করছেন হবে তারা ভুল করছেন কেননা আর্থিক সমৃদ্ধির কারণে কোনো মানুষ পৃথিবীতে নিজের নাম স্থায়ী করে করে রাখবেন এটা আদৌ সম্ভব নয় তাই তাদের রাজত্ব অক্ষুণ্ণ থাকবে না দুয়ের দেখেছে নীরব এখানে অমর কিষাণ পাড়া কিষাণ পাড়াকে অমর বলা হয়েছে কেন দুয়ের দশে থেকে উত্তরটা হবে কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতায় কিষাণ পাড়ার প্রকৃতি এবং মানুষের জীবন শান্ত কোনো রকম ব্যস্ততা সেখানে নেই নেই কোনো কোলাহল দুর্ভিক্ষের পরেও কিষাণ পাড়ায় মানুষ আবার কাজের মধ্য দিয়ে জেগে ওঠে নিজ নিজ পেশায় কাজ করে চলে কোনো রকম ব্যস্ততা সেখানে নেই নেই কোনো কোলাহল দুর্ভিক্ষের পরেও কিষাণ পাড়ায় মানুষ আবার কাজের মধ্যে জেগে ওঠে নিজ নিজ পেশায় কাজ করে চলে দুর্ভিক্ষের হতাশা এখানে জীবনকে থামিয়ে দিতে পারে না তাই কিষাণ পাড়াকে কবি অমর বলেছেন তিনি দেখে কেছে নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো তিনি একে দেখেছে জীবন হবে পদ্মময় জীবন কীভাবে পদ্মময় হয়ে উঠবে বলে কবি মনে করেন তিনি রাকে দেখে উত্তরটা হবে কবি অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো কবিতা থেকে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে জীবন ও জগৎ ছন্দময় সর্বত্রই ছন্দে বিরাজমান বস্তু জগতের ছন্দ যদি জীবনের প্রতি কাজে অনুভব করা যায় তবে জীবন হয়ে ওঠে সহজ ও সুন্দর কবিতা বা পদ্ম হল মধুর মধুর জীবনে আনন্দ আসলে মধুর কবিতা লেখা সহজ হয়ে ওঠে তাই মন দিয়ে কান পেতে প্রকৃতির সকল উপাদান থেকে ছন্দের স্বাদ অনুভব করতে হবে এইভাবে জীবনে ছন্দের অনুভূতি সৃষ্টি করতে পারলে জীবনে মজা অর্থাৎ আনন্দ আসবে আর আনন্দের আগমনেই জীবন পদ্মময় হয়ে উঠবে তিনের দুয়ে দেখেছে কুতুব মিনারের কথা রচনাংশ অনুসরণে কুতুব মিনারের নির্মাণ শৈলীর বৈশিষ্ট্যতা আলোচনা করো তিনি দু উত্তরটা হবে কুতুব মিনারে পৃথিবীর শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মিনার এই সর্বশ্রেষ্ঠ মিনারের শিরোপা পাওয়া পিছনের কতগুলি বৈশিষ্ট্য আছে সেগুলি হলো এক কুতুব সোজা বা খাড়া স্তম্ভ এমন স্তম্ভে সৌন্দর্য সৃষ্টি করা কঠিনই কিন্তু এক্ষেত্রে শিল্পীরা চরমভাবে সফল হয়েছেন স্তম্ভটিকে কয়েকটি তলায় বিভক্ত করে এবং যথাসাধ্য সামঞ্জস্য রেখে প্রতি তলায় তাকে একটু করে ছোট করে গুটি কতক লাগিয়ে মিনারটি সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে দুই পাঁচতলা বিশিষ্ট এই মিনারটি প্রথম তলায় আছে বাঁশি ও কোন এর পর পর সাজানো নকশা তিন তৃতীয় তলাতে আছে শুধু বাঁশি আর তৃতীয় তলাতে শুধু কোন চতুর্থ ও পঞ্চমতলা বজ্রাঘাতে বিনষ্ট হয়ে যাওয়ায় তার শিল্পকর্ম সম্পর্কে বিশেষ জানা যায় না চার সমগ্র মিনারটি লাল বেলে পাথর দিয়ে নির্মিত এই মিনারকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে পাঁচ মিনারটির সৃজনের ক্ষেত্রে শিল্পীদের প্রপোর্শন বা সামঞ্জস্য ধারণা ছিল লক্ষ্য করার মতো এতে স্থাপত্যরীতির হিন্দু মুসলমান উভয় স্থাপত্য ধারার মিশ্রণ লক্ষ্য করা যায় চারদিকে নির্দেশ অনুসারে উত্তর দাও চারের এককে খাঁটি দেশি শব্দ বলিতে কী বোঝো চারের আকে দেখ উত্তর হবে কোনো শব্দ অস্ট্রিক কিছু দ্রাবিড় কিছু বা মঙ্গলয়েট এই শব্দগুলি বাংলা শব্দ ভাণ্ডারের সব থেকে প্রাচীন শব্দ শব্দাবলী খাঁটি দেশ শব্দ একমাত্র এগুলিকেই বলা চলে চারের দিয়ে দেখেছে তদ্ভব শব্দ কিভাবে গড়ে উঠেছে চারের দিকে উত্তরটা হবে তৎসম শব্দের পরেই দিককে এগিয়ে থাকবে তদ্ভব শব্দ এখানে ও তৎ এখানে ও তদ মানে সংস্কৃত আর শব্দের মানে জাত বা জন্ম নিয়েছে এমন সুতরাং যে সমস্ত সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত ও অপভ্রাংশ ইত্যাদি স্তরগুলির মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় শব্দ ভাণ্ডারের স্থান নিয়েছে চারের দেখেছে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দের দুটি উদাহরণ দাও চারের থেকে উত্তরটি হবে অর্ধতৎসম বা ভগ্ন তৎসম শব্দের দুটি উদাহরণ হলো প্রত্যয় প্রত্যয় দুয়েক লিখবে শ্রীদাম ছিদাম চারের চারিদিক আছে বাঙালি পদবীর ইংরেজি ধরনের উচ্চারণের চিহ্ন হবে উদাহরণ দাও চারের উত্তরটা হবে গাঙ্গুলি গাঙ্গুলি দীর্ঘকার হবে না আর চ্যাটার্জি চ্যাটার্জি দীর্ঘকার হবে না চারের পাঁচের দেখেছে তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের পার্থক্য একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও চারের পাঁচের দিকে উত্তরটা হবে তদ্ভব ও তৎসম শব্দের পার্থক্য হলো। তোমরা একটা ছক কাটাবে এরকম এদিকে কাটিয়ে লিখে কী তদ্ভব শব্দ এদিকে লিখবে এদিকে লিখবে অর্ধতৎসম শব্দ যে শব্দ যে সমস্ত সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রাংশ ইত্যাদি স্তরগুলির মধ্য দিয়ে প্রভাবিত হয়ে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের স্থান নিয়েছে সেগুলিকেই বলা হয় তদ্ভব শব্দ যেমন ভক্ত ভত্ত ভাত অর্ধ তৎসম শব্দ যে সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হবার পরে ও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে সেই শব্দগুলি অর্ধ তৎসম শব্দ বা ভগ্ন তৎসম শব্দ বলে যেমন সাত স্বাদ পাঁচে দেখেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচের একে দেখেছে রি রেস এই তিন বর্ণের পরের শব্দের মধ্যে দন্তন মূর্ধন হয় প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও পাঁচের আকে দিক উত্তরটা হবে র মুদ্রস এই তিন বর্ণের পরের শব্দের মধ্যে দন্তন মূর্ধন হয় যেমন ঋণ বর্ণ ঘৃণা স্বর্ণ তৃণ জীর্ণ ইত্যাদি পাঁচের দুই অধ্যে আছে পিতৃ ও মাতৃ শব্দের সঙ্গে সশ্রী শব্দের যোগ হলে সশ্রী শব্দের প্রথম দন্তস হয় মুদ্রাস উদাহরণ দাও পাঁচের দের দিক উত্তরটা হবে পিতৃ ও মাতৃশব্দের সঙ্গে সশ্রী শব্দের যোগ হলে সশ্রী শব্দের প্রথম দন্তস হয় মূলস যেমন মাতৃশ্বশা পিতৃশা পাঁচের তিনে দেখেছে ভাব প্রকাশক ধন্যাত্মক শব্দের প্রয়োগে একটি বাক্য রচনা করো পাঁচের তিনে দেখ উত্তরটা হবে ভাব প্রকাশ ধনাত্মক শব্দের প্রয়োগে একটি বাক্য রচনা হলো আচমকা তোমার ছায়া দেখে বুকটা ধড়াস করে উঠল এখানে ধরাশের তলায় দাগ দেবে পাঁচের চার দিয়ে আছে শূন্যস্থান পূরণ করো ড্যাস তিত তেতো এখানে হবে তিক্ত বোঝা গেছে পাঁচের পাঁচের দায়টা কি আছে বানান সংশোধন করো এখানে আছে পুরস্কার পয়ার র মুদ্রা সৈকয় আকার র এখানে উত্তরটা কী হবে আমি বলে দিচ্ছি তোমাদের তোমরা এরকম করে লিখবে কি লিখবে পুরস্কার পয়াসুকার র মুদ্রাস আকার র কি আছে পত্র রচনা করো তোমাদের অঞ্চলে একটি পাঠাগার স্থাপনের অনুরোধ জানিয়ে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে একটি আবেদনপত্র লেখো ছয়ের উত্তরটা হবে মাননীয় মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মানিকচক তমলুক পূর্ব মেদিনীপুর এখানে বিষয় কী লিখবে এখানে যে তোমাদের গ্রামের নাম লিখবে আর এখানে লিখবে গ্রামে একটি পাঠাগার স্থাপনের জন্য আবেদন এরপর তোমরা কী লিখবে মহাশয় মহাশয়া আমার বিনীত নিবেদন এই যে আমাদের এখানে তোমাদের গ্রামের যে যার গ্রামের নাম লিখবে গ্রামে উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ জনসংখ্যা প্রায় আট হাজারের ওপর কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এখানে কোনো পাঠাগার নেই শিক্ষার্থীদের জ্ঞান চর্চা মানস গঠন ও সৃজনশীল চেতনা বিকাশে একটি পাঠাগার খুবই প্রয়োজন তাছাড়া এলাকায় দৈনিক পত্রিকা ও সাময়িক পত্র পত্রিকা পড়ারও কোনো ব্যবস্থা নেই এখানে একটি পাঠাগার হলে তরুণেরা ও তাদের অলস সময়কে জ্ঞান চর্চার মতো প্রয়োজনীয় কাজে ব্যয় করতে পারবে অতএব এখানে তোমাদের অতএব লিখে এখানে কী লিখবে এখানে তোমাদের যে যার গ্রামের নাম লিখে দেবে তো গ্রামে সকল বয়সের জনসাধারণের উপকারের কথা বিবেচনা করে অতি সত্ত্বর এখানে একটি পাঠাগার স্থাপনের ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ এখানে কী লিখবে গ্রামবাসীদের পক্ষ থেকে তোমরা নিজেদের নামগুলো লিখবে এখানে আর স্থান এখানে কী লিখবে এখানে তোমাদের গ্রামের নামটা এখানে লিখে দেখবে লিখে দেবে আর এখানে একটা তারিখ দিয়ে দেবে আমি একটা তারিখ দিয়ে দিচ্ছি দুই বারো দু হাজার একুশ এখানে তোমরা নিজেদের মতো করে একটা তারিখ দিয়ে দেবে ঠিক আছে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে